আমার নির্বাচনে মারামারি করে যদি কেউ মারা যায় তাহলে আমি তার পরিবারকে 10 লাখ টাকা দিব, আর যদি কেউ মারামারি করে হাসপাতালে ভর্তি হয় তাহলে আমি তার সম্পূর্ণ খরচ বহন করব, এমনকি তার সংসারের খরচও আমি চালাবো। নির্বাচনী কর্মী সভায় এমন বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। সম্প্রতি ইউপি চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যে নির্বাচনী পূর্ববর্তী এবং পরবর্তী সহিংসতার ইঙ্গিত বহন করছে বলে মনে করেন সুশীল সমাজ। এতে করে ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে শঙ্কা করেছেন স্থানীয়রা। তারা বলছেন প্রতিপক্ষ প্রার্থীকে ঘায়েল করতে বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। এদিকে গত 12 সেপ্টেম্বর বাসাইল ইউপি চেয়ারম্যান সহ তার লোকজন উপজেলার বাসাইল ইউনিয়নের চর গোলগুলিয়া মৌজাস্থিত প্রায় 3 একর জমি জোরপূর্বক দখলের নিয়ে বেআইনিভাবে দখলকৃত সম্পত্তিতে ইটভাটা নির্মাণ ও শ্রমিকদের থাকার ঘর নির্মাণ করেছেন। এই ঘটনায় বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার 2 ছেলে সহ 7 জনকে বিবাদী করে মুন্সিগঞ্জের জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ কর্তৃক জোরপূর্বক অন্যের সম্পত্তির দখল নিয়ে দেশের টিভি চ্যানেল থেকে শুরু করে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রচারও প্রকাশিত হয়। অন্যদিকে গত 17 অক্টোবর বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের বিরুদ্ধে ঘুষ ও সনদ বাণিজ্যের অভিযোগ সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন বাসাইল 7 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আয়ুব খান। উল্লেখ্য 14টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজদিখান উপজেলা। বর্তমানে উপজেলার 14টি ইউনিয়নে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ। উপজেলার 5 নং বাসাইল ইউনিয়নে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অংশগ্রহণের জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বাসাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ ও বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম টিটু। তারা উভয়ই নির্বাচনী অংশগ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগ বরাবর জীবন বৃত্তান্ত ইতিমধ্যে জমা দিয়েছেন। বাসাইল 7 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আয়ুব খানের কাছে লিখিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি, তারা আমার অভিযোগখানা আমলে নিয়েছেন, যা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক তদন্ত করবেন। এ ব্যাপারে অভিযুক্ত বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেগুলো ভিত্তিহীন, আমি কাউকে কখনো কোনো ভুয়া ওয়ারিশ সনদ প্রদান করিনি, আর আয়ুব মেম্বার একজন অসাধু লোক, তিনি অনেক অনিয়ম করেছে যার অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি কোনো অনিয়ম করিনি, ইউনিয়ন বাসী তার বড় প্রমাণ। যদি আমার নির্বাচন পার হয়েছে একজন লোক পারাও যেতে পারে, তার জন্য আমার পক্ষে থেকে ওই ফ্যামিলিকে 10,000 টাকা দেওয়া হবে। যদি মারামারি করে মেডিকেল ভর্তি থাকেন, আপনার সম্পূর্ণ খরচ পাতি আমি গ্রহণ করবো, এমনকি আপনার সংসারের জাল ডাল যত কিছু খরচ লাগে আমি গ্রহণ করবেন। আমার কর্মী দেখতে এমন কোন লোক নাই যে করে একটা পুরস্কার দিব, কিন্তু সাইফুল চেয়ারম্যানকে ভালো করে চেনে সাইফুল চেয়ারম্যানকে আমি মাইকটা ভরা হাফ আর জ্বর কামড় মাংস হতে ছিল।